যুবক যুবতীদের মাঠমুখী করার বিশেষ উদ্যোগ। মুর্শিদাবাদের 70টি গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে মাঠ স্টেডিয়াম। খেলাধুলোর পরিকাঠামো উন্নয়নেও বিশেষ উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। ফিরছে খেলার পরিবেশ। গ্রামীণ এলাকা, মাঠঘাটের অভাব নেই, কিন্তু পরিকাঠামো কই? প্রত্যন্ত এলাকার প্রতিভাবান যুবকরা ভালো স্টেডিয়ামের অভাবে ফুটবল তীরন্দাজির মতো খেলায় পিছিয়ে পড়ছেন। সমস্যা মেটাতে এবার এগিয়ে এসেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। গ্রামের যুবকদের মাঠমুখী করতে জেলায় তৈরি হয়েছে একাধিক স্টেডিয়াম। 250টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে 70টি স্টেডিয়াম। এলাকায় আগে কোনো মাঠ ছিল না, আমরা খেলার জন্য খেলতে পারিনি আমরা আগে, তাই এখন আমাদেরকে সরকারের তরফে একটা মাঠ দেওয়া হয়েছে, কিষান মান্ডির মাঠ বলা হয়। আমাদের পরিবেশটা এখন খুব সুন্দর, আমরা খুব খেলতে পারি, আমাদের চারিপাশে স্টেডিয়াম করে দিয়েছে। খেলার মাঠ মানে কি ঝাঁ চকচকে হতে হবে, তেমন কোনো নিয়ম আছে নাকি? দরকার সুষ্ঠু পরিকাঠামোর, আর সেদিকেই নজর দিতে বলা হয় জেলা প্রশাসনকে। যেমন কথা তেমন কাজ। পরিত্যক্ত মাঠকে সবুজ মাঠে রূপান্তরিত করেছে জেলা প্রশাসন। তৈরি হয়েছে মাটির স্টেডিয়াম, সেখানেই তৈরি হয়েছে গ্যালারি। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাও এখন নতুন এই স্টেডিয়ামেই হচ্ছে, খুশি স্থানীয় বাসিন্দারা। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাটা মোটামুটি প্রতি বছরই হয়, এবারও কয়েকদিনের মধ্যে আবার শুরু হবে। তারপরে এমনি এটা পরে পরে আবার টুর্নামেন্ট খেলা ছাড়া হয়েছে মাঠে, তাতেও মোটামুটি দর্শক ভালো হয়, বিভিন্ন দেশ থেকে খেলতে আসে। শুধু স্টেডিয়াম নয়, আগামী দিনে পরিকল্পনা রয়েছে ক্রীড়া দপ্তরের সঙ্গে কথা বলে সাজঘর ও বাতি স্তম্ভের ব্যবস্থা করা। পরিকাঠামোকে যথাযথভাবে গড়ে তোলা গ্রামীণ পরিকাঠামো যেটা আছে, এবং এখানে পরবর্তীকালে গোল পোস্ট তৈরি করা, ফুটবলের ক্রিকেটের পরিকাঠামো, এমনকি কোথাও কোথাও তীরন্দাজির জন্য আমাদের যে সমস্ত বোর্ডগুলো লাগে সেগুলো লাগানোর ব্যবস্থা করছি, এবং পরবর্তীকালে এইটা পুরো 7 লাখ টাকারও বেশি যে আমাদের লাগছে এখন আপাতত, সেইটা 100 দিনের কাজ থেকে আমরা খরচ করছি। প্রশাসনের আশা, আগামী দিনে বহু সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে এইসব মাঠ থেকে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা।